কলকাতায় যে ভালোবাসা পাচ্ছি তাতে খুবই কৃতজ্ঞ, বললেন ঢালের কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস ঢাকায় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। কলকাতায় চলতে থাকা বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে এক ঝাঁক ঢালের তারকার সঙ্গে এসেছিলেন তিনিও। উৎসবের ফাঁকে কথা হয়েছে তার সঙ্গে। সাক্ষাতে অপু বলেন, চলচ্চিত্র অঙ্গনের পাশাপাশি তার আলাপচারিতায় উঠে আসে রাজনীতিতে আগ্রহ সহ অন্যান্য বিষয়াদি। সাক্ষাৎকার নিয়েছেন বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট এবং কলকাতার ভাস্কর সর্দার। কলকাতায় আসা এবং বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া কেমন লাগছে? অপু বললেন, খুবই ভালো লাগছে। এরকম একটা আন্তর্জাতিক উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নিজেকে অসম্ভব ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ বাংলাদেশ এবং কলকাতার মধ্যে এতটা ভাবসূত্র হয়ে গেছে, মনে হয় না বাংলাদেশ কলকাতা আলাদা। আমরা এক ভাষার মানুষ, এক পরিবেশের মানুষ এবং এক রকমের শিল্পী। আমি নন্দনে এসে শুনতে পেলাম আমার একটি মুভি রাজনীতি অনেক বেশি ভালো লেগেছে এখানকার দর্শকের। কিছু কিছু দর্শক বলতে শুনেছি পরিচালক ও শিল্পীদের সামনে পেলে জুড়ে ধরতাম, এটা আমার কাছে খুবই পাওয়ার, একজন শিল্পী হিসেবে এটা আমার প্রাপ্য। এরকম চলচ্চিত্র উৎসব যেন বেশি বেশি করে আয়োজন করা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি, নন্দন এই স্বনামধন্য শিল্পীরা এসেছেন, যাদের পদচারণ এখানে হয়েছে, সেখানে আমি আসতে পেরেছি। এখানে সে যে ভালোবাসা পাচ্ছি এবং উষ্ণ অভিনন্দন পাচ্ছি তাতে আমি ভীষণ কৃতজ্ঞ। এছাড়াও অপু বিশ্বাস বলেন, আমার এ পর্যন্ত 97টি ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছে। আগামীতে আরও সিনেমায় দর্শকদের উপহার দেওয়ার ইচ্ছা আছে। আরেকটি দুঃখের ঘটনা যেটা আগেই বলা উচিত ছিল, কাশ্মীরি ভারতের সৈনিকরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সঙ্গে এও বলবো, এরকম সৌভাগ্য সবার হয় না দেশের জন্য আত্মত্যাগ করা। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়েছে, আপনি শুধু বাংলাদেশ নয় পশ্চিম বাংলার পরিচিত মুখ, কী বলবেন? অপু বললেন, আগেই বলছি, এখন কলকাতা বাংলাদেশ বলে কিছু নেই, যোগসূত্র খুবই কাছের হয়ে গেছে। যদিও আমি কলকাতার একটা সিনেমায় কাজ করেছি, সিনেমাটির নাম শর্টকাট, কিছু টেকনিক্যাল সমস্যা আছে, সেটা মিটে গেলে মুক্তি পাবে। এছাড়া আরও কিছু সিনেমার কথা চলছে, দেখা যাক কী হয়। অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, আপনার ছেলে কেমন আছে? আবরাম খুবই ভালো আছে, এখন সে তার বাবা ঢালুর তারকা শাকিব খানের কাছে আছে। আমি যখন ব্যস্ত থাকি তখন বাবার সঙ্গে সময় কাটাই আবরাম। এদিকে কানাঘুষ চলছে আপনাদের সম্পর্কটা নাকি আবার জোড়া লাগতে যাচ্ছে, প্রাণখোলা এক হাসি, সে প্রসঙ্গে আমরা না যাই, উৎসবের আমি যেয়ে থাকি। কোথায় গেলে বাঙালির আরেকটা আগ্রহ থাকে, শপিং, কেমন কেনাকাটা করলেন এখানে? অপু হাসতে হাসতে নায়িকাদের এটা বলা বহুল্য, যখন যেখানে যাই শপিং না করতে পারলে রাতে ঘুমিয়ে আসবে না। তবে এখনও কিছু করা হয়নি, আমার দুটো জায়গা পছন্দের, এক নিউ মার্কেট, দুই কোয়েস্টার মল। অপুকে প্রশ্ন করা হয়, শেষ প্রশ্ন, সরাসরি রাজনীতিতে যোগদান কেন করতে চাচ্ছেন? অপু বললেন, আমি কিন্তু সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়েছিলাম। আমি যেহেতু ব্যাসিক চলচ্চিত্র জগতের মানুষ, তাই রাজনীতিতে ওভাবে এখনও জড়ায়নি। তবে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রী আমাকে পছন্দ করেন, এটা আমি জানি, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, অপু বিশ্বাসকে নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।